গুঞ্জন গুঞ্জন থাকতে দেন, আর না হলে আপনি বের করেন খুঁজে যে কে বলছে তাকে জিজ্ঞেস করেন। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো প্ল্যান হয়নি, বিপিএল চলছে, এটা নিয়ে ফোকাস করছি, চেষ্টা করছি কিভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারে। একদিন আগেই তো প্রেস কনফারেন্সে সব কথা বলে আসলাম, আবার এখানে এসে সেম কথা বলতে ভালো লাগবে না। এটা নিয়ে কিছু জিজ্ঞেস করতে আগে বলেছেন যে কিছু বিষয় খারাপ যাচ্ছে, যখন খারাপ সময় যায় সবকিছু খারাপ যায়। লাস্ট মিনিটে মনে হয়েছে যে আগে সাকিব যে ইনগুলো করছিলেন ট্রাই হচ্ছিল, ভালো ব্যাটে বল আসছিল, ডেভেলপমেন্টটা কি আপনি বলেছেন চোখের সমস্যা বুঝতে পারছেন না, সেটা কি ডেভেলপমেন্ট হয়েছে মানে চোখের আর কি? মানে আপনি আগে তিনি বলেছেন চোখের সমস্যা হতে পারে বা অনেকে অনেক রিপোর্ট দিচ্ছে, বাট মাঠের ছাড়া মানে চোখের অবস্থা কি বলতেন? আগে তো বেটার ভালো আছে আলহামদুলিল্লাহ, জি ভালো আছে আলহামদুলিল্লাহ, কি বলবো আমি চোখ আমি কি বলছি কাউকে, তো আমি যে আপনি মাত্র কি বললেন না, আমি কি বলেছি কখনো যে আমি চাচ্ছি না কিংবা চাচ্ছি এরকম কিছু? কোথা থেকে শুনেছেন? আশেপাশের কে? তাহলে তাকেই আপনার জিজ্ঞেস করা উচিত, আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, যার কাছে শুনছেন তাকে জিজ্ঞেস করেন। আমি যদি বলতাম যে আমি খেলতে চাই অথবা খেলতে চাই না, সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। তো এই প্রশ্নে যার কাছ থেকে আপনি অ্যানসারটা শুনেছেন কিংবা যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞেস করেন, সে ভালো বলতে পারবে। দেখুন প্রথমত ক্যাপ্টেন কোচ কোনটাই আমি না, সো দলের প্ল্যান কিটা ক্যাপ্টেন অথবা কোচই ভালো বলতে পারবে। বাট আমার কাছে মনে হয় মমিনুলের মতো একজন সিনিয়র ক্রিকেটার যখন দলে আসবে সেটার এক্সপিরিয়েন্স কিংবা ওর যে পারফরমেন্স এটা আমাদের কাজে আসবে বলে মনে করি। আমি শিওর কোনো না কোনো প্ল্যান করেই ক্যাপ্টেন এবং কোচ চিন্তা করেছে যে ওকে এই মুহূর্তে দলে দরকার, যেহেতু ও অ্যাভেলেবেল ছিল সে কারণে ওকে দলে নেওয়া হয়েছে, এবং আমি শিওর ও সুযোগ পেলে দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারবে। থ্যাংক ইউ।